আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার আরেকটা রেসিপি নিয়ে। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে। এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, কারণ এটা যে কোনো মাছ দিয়ে করা যায়। চলুন দেখে আসি মাছের এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে আমি 5 পিসের মতো মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো নুন হলুদ মেখে, নুন হলুদ এবং মরিচ দিয়ে মেখে বেজে নিব। একদম কড়া ভাজবো না, হালকা আঁচে বেজে নিব যাতে মাছের জুসিনেসটা থাকে। মাছগুলো আমি তুলে নিয়েছি এবং একই তেলে আমি যা যা মশলা লাগে সবগুলো এখানে দিয়ে দিব। যদি প্রয়োজন হয় আপনারা আরও কিছু তেল দিয়ে দেবেন, আমার এখানে যত পরিমাণে তেল আছে তাই আমি আর তেল ইউজ করি নাই। এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা হালকা আছে ভেজে নিব। হাফ চামচ রসুন দিয়ে নিব এরপরে, এবং হাফ চামচ আদা বাটা দিয়ে দিব, এবং এগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি রান্না করব। এখানে আমি একটা টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলা থেকে তেল উঠে আসে, কারণ যে কোনো রান্নার ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে কষানোর উপর নির্ভর করে। এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো হলুদ দিয়েছি এবং হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি। এখানে আমি জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্য আপনাদের টেস্টের উপর নির্ভর করে, অনেকে কম ঝাল খায়, অনেকে বেশি ঝাল খায়। এখানে মশলাটা কষানোর জন্য আমি হালকা পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পড়ে না যায়। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি ফুটে আসলে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব। এই পানিতে আমি মাছগুলো রান্না কমপ্লিট করব।
এক্সট্রা কোনো আর পানি দেওয়া লাগবে না। এরপর আমি এখানে বাজার জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ গোটা দিয়ে দিব ফ্লেভারের জন্য। তারপরে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিব। গ্রেভিটা আপনার নিজের উপর নির্ভর করে আপনি কতটা রাখতে চাচ্ছেন। তো আমি আরও কিছুটা পানি চুবিয়ে নিব যাতে তেলটা উঠে আসে, এবং একদম মাখা মাখাও না, একদম বেশিও না, ওরকম পর্যায়ে আমি ছোলার আঁচটা বন্ধ করে দিব। তো এই ছিল আমার আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন।